শালায় ঘরে এত নোট ঢুকাই রেখেছে যে গুনে গুনে আমার হাত ধরে গেল মুখটা থুকু বেড়েছে না এত নোট ঢুকাই রেখেছে ঘরটা শালায় আমার তো মাথাটা চপ কাছে পয়সা আর কই না দেখে জানে ঘরে শালা বুধা মরতে বসেছে আর এত পয়সা ঢুকাই রেখেছে হ্যাঁ বোকার তো কুড়া তোমার বাগানটা আমি পুরো পরিষ্কার করে দিলি এতগুলা ফুল গাছ লাগান দিলি তো একটা ছোট নিপের দাম দাও ট্রেনারে তোকে তো আমি হাজিরি কাটাছি তো তুই আরো এক্সট্রা পয়সা লিবি কি জানি মদের পয়সা ওই রকম পয়সা আমার কাছে নাই না বো ফার্ত ঘোরা বাগান থেকে কোদাল আর কাঠে কাজ করে করে দমা একটু কোমরটা ব্যথা করছে তো যদি একটু মদ ধরে খাতে তো ভালো হইতো দাম না একশো কোটি টাকা দাও বেশি বলিনি ওই রকম পয়সা নাই রে আমার কাছে আমি বহুত গরিব নেতা বটি হ্যাঁ মালিক আমাকে একটা জামা কেনার পয়সা দাও সেটা নাই যে খালি ঘুরে বলতে আমার শোন টাকা নিজে কাজ করছে কাজ কর বেশি পয়সা আমার কাছে টাকা আমি নিজের চেয়ে পয়সা না আমি আলিক গো আমার না এটা কে গোটা মালিক তুই বডি কার্ড বডি কার্ডের মতন থাক কে আসছে কে গেছে কার সঙ্গে আমি কথা বলছি না বলছে তোকে অত দরকার নেই তো হ্যাঁ গো ব্যাগগুলো কথা রাখবো কথার রাখবে তুমি রাখো সে ঠিক আছে সোনা এটা তো মালই তা বল তোরা বেশি না যদিও আমার বাগানটাই তো সেই কাজটা করে ভালো করে আর চারটা ফুলের গাছ লাগান দে যেমন গন্ধটা আমার মনটা ভরে যায় তো হ্যাঁ মালিক একটা দিল দাও না আর নাই আমার ভালো করে কাজ কর সন্ধ্যা আগে যেমন রেডি আর যাবার আগে নেবে আরে হনুমা আমি তো নিজে বাগান কোছনা হয় তুই শালা যিকোন কাজে দিয়া খালি তুই না তোকে কি আর বলবো ভাই পেটের জ্বালায় করছে টানু দত্ত শুনলি মালদার কাছে ভূত এই যে লোকটা না কথা বড় বান্ধবী পঠে তারুন মান ভাই আমি বলে বলে তোকেই যাতাই দিম না একটা জামাও কিনে না রে তোরা রামক দুজনেরে দুঃখর বদলা দামিছ মনে লাগতো ভাল বিছে তো ইনশালা কলি যুগের কথা বড় কিছু না হই দেখা বইয়া গামি দিতে অমিত জয় শ্রীরাম তো অমিত আমি না পড় ধরে খালি তো পেটায় বললে বিশ্বাস করবা না একটা নীতির দাম আর ওরে একটা বান্ধবী আছে নামটা অরpita ও আতে নিয়ে ফ্ল্যাটে ঢুকে যায় প্রতিবার যতবার আছে চার থেকে পাঁচটা বেগে নিয়ে আর আমার যতটা মনে হ্যাঁ রে খবরটা পাকা খবর বটে পাকা মানে পাকা একদম পাকা তবে একটা কি জিনিস তো যদি কাগজ তাহলে করে পঞ্চাশ থেকে কোটি টাকা তুই তুমি শালা যদি পেন্দা বলছিস রে তাহলে তোর জীবনটা না আর যদি সত্যি হয়

तो हैं रेपिटी जिला गुलारो लूट जाना है बुढ़ाटा सॉंगे तुम आ क्या नोट उनको रेपिटी बोले डिबोमिट बुढ़ा एक कौन का जुगत है जाना कोई जाए सब सेटा ठीक ठीक है जे तू इन जेटा बोल ली सेटा रामी बेबोस्ता लीजी तो राय कौन घोट चुले जा आज ले तो वा राय वार आसे पास था किसने मैं तो जी पॉन्ट था कि बगने हाँ तो हमारा हफ्ता का तो कौन पूछा नहीं पूछा तो खे साला हमें कोटी कोटी टका दी वो बोल चाहिए तू ही एक टा दिल से जुन्ने मोच चीज वो एक बार फोकरे हो गए क्योंकि तुम्हें एक टा दिल से तंग तो दाना बीच वाला कौन तू टाइटी है हम यूट को खाबो नहीं तो खे साला हमें वाला बोल जाते नहीं हैं जीरो ठीक है जाए को अति क्या है कुप भंग्या तो अति क्या पूछा वार कुछ इधर उधर छोटे साला जल्दी कुछ छोटे साला আপনারা দেখছেন লুড়কা টিভি মিস্টার লুড়কার সঙ্গে আর আজকে আমি চলে আসেছি মিস্টার পার্থর ঘরে আর মিস্টার পার্থ ই সালাই ব্যাংক ব্যালেন্স করতে পারে না সালাম মোর কচ তাহলে গোড়ে মনে আপনি হঠাৎ ব্যাংকে টাকা না রাখার কথা বলছেন কেন তো আর কি বলবো ই সালাই ঘরে এত নোট ঢুকায় দেখেছে যে গুনে গুনে আমার হাত গুলা ধরে গেল মুখটা থুক বেড়েছে নেই এত অন্য ঢুকে রেখেছে ঘরটা চালায় আমার তো মাথাটা চপ করে কাছে পয়সা আর কই না দেখে গেলে ঘরে সালা বুড়া মরতে বসেছে আর এত পয়সা ঢুকায় রেখেছে তারপর আরো গার্লফ্রেন্ডের ভেঙে ঘরে দাদা আপনার কিছু বক্তব্য আমার আর কি বক্তব্য থাকবে একটাই বক্তব্য আছে যদি পারবেন তাহলে আমাকে চার পাঁচটা টাকা গুনের মিশিয়ে নেন ইনশাল্লাহ যে গার্লফ্রেন্ড মোটামুটি চার পাঁচ জায়গায় যদি পঞ্চাশ ষাট কোটি করে বাইরে তো গুনতে গুনতে আমার হাত ধরে যদি পারবেন তো এটা একটু করে দিন আমার জন্য হ্যাঁ স্যার বলুন কি মনে হচ্ছে আপনার এই টাকাগুলো দেখে পড়ে আমি একটা কথায় ভাবছি সালাম মার্কেটে দু হাজার টাকার নোটগুলো কোথায় ছিল এখন দেখতে পাইছি সব এই সালাই মনে হয় সবগুলা ঢুকাই রেখেছিল দাদা অতটা বোঝা রাখুন দাদা এরকম বলবেন না ভদ্রতা দেখাবো এরকম লোককে এই সালার নিজেরই কোনো ঠিক নাই বেটা চার পাঁচটা গার্লফ্রেন্ড রাখেছে তারপর ওয়াদা ঘরে আর পঞ্চাশ ষাট কোটি করে পয়সা ক্যাশ ঢুকাই রেখেছে গয়না ঢুকাই রেখেছে এত আর ইয়াকে আমি সম্মান দেখাবো হ্যাঁ দাদা কী করবেন বলুন গরিবের টাকা পাইছে ভরে রাখে নিয়েছে কোনো কষ্ট করতে হয়েছে কিছু হ্যাঁ যদি মাটি কুড়ি টাকাটা পাইতো তাহলে এরকম কি চার পাঁচটা গার্লফ্রেন্ডের ঘরে ঢুকায় রাখতো তাহলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রাখতো সেটা আবার তুলতে হতো মাঝে মধ্যে কোথায় ঘুরে এখন বড় টাকা পাই যে ভরে ঘুরে রাখছে সালারা আপনার ভদ্রতা কোথায় গেল হ্যাঁ দাদা দু বান্ডেল উঠাবো মায়ের বলছে তিন মাসের বেতনটা বেড়ে যাবে তোমার তুমি সালা রিপোর্টার বলে শোনা তুই বলে যেতে তুলি তুলি বাইন থেকে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভোট কাটে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা ভালো লাগলো